হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক তো বন্ধুরা আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কত গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ইন্টারভিউর জন্য হ্যাঁ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কত গুণ ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে পাস করানো হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তিকর সিচুয়েশান এখন সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফটা আশা করছি আপনারা দেখে নিয়েছেন এবং সমস্ত রকমের ক্যালকুলেশন করেও দেখে নিয়েছেন তাহলে এই পিডিএফটা কতটা সত্যি বা কতটা মিথ্যা এই ভিডিওর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো তো ভিডিওটা চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট অল অ্যাবাউট প্রফিট চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসে তাই বলছি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা প্রথমে এখানে আমি আপনাদেরকে বলতে চাইছি যে এই পিডিএফ অনুযায়ী কতগুন ক্যান্ডিডেট পাস করানো হয়েছে তো বন্ধুরা এই পিডিএফটা অনুযায়ী মোট বারো হাজার সাতশো ছিয়াশি জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে এবং যদি আমরা টোটাল ভ্যাকেন্সির মানে আট হাজার চারশো উনিশ ইন্টু গুণ করি তাহলে কিন্তু প্রায় কাছাকাছি যে ডেটাটা সেই ডেটাটা দাঁড়াচ্ছে প্রায় বারো হাজার ছশো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ডাকলে তো তাহলে কি এই পিডিএফটা একেবারে সত্যি চলুন একটু অ্যানালাইসিস করি তো তো এই পিডিএফটার মধ্যে কয়েকটা খামতি রয়েছে তার মধ্যে একটা সবথেকে বড় খামতি আপনারা এইখানে দেখতে পাচ্ছেন বারো এ এম মানে বারো এ এম মানে হচ্ছে রাত্রি বারোটা তাহলে রাত্রি বারোটায় একটু রকম কোনো ইন্টারভিউ নেওয়া পসিবল নয় এটা বারো পি এম হতো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো পি এম হতো যেখানে প্রিন্টিং মিস্টেক হয়ে বারো এ এম হয়ে গেছে আরেকটা বড় মিস্টেক রয়েছে যেটা দেখতে পাচ্ছেন এইখানে মালদা সদরে দেখুন এখানে আছে সাতাশ সাত দু হাজার কুড়ি ডেটটা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে সাতাশ সাত দু হাজার কুড়ির পরে আঠাশ সাত দু হাজার কুড়ি তারপরে হয়ে গেছে উনত্রিশ আট দু হাজার কুড়ি যেটা হতো উনতিরিশ সাত দু হাজার কুড়ি সাতের পরিবর্তে কিন্তু এখানে আট টাইপ হয়ে গেছে তাহলে কিন্তু বন্ধুরা এটা একটা চরম মিস্টেক তো এই মিস্টেক থাকা সত্ত্বেও কিন্তু আমরা এই পিডিএফটাকে ফেক বলতে পারি না কারণ আমরা আগেবারও দেখেছি দুয়ারের যে একটা ইমেজ লিক করেছিল। সেই ইমেজে শুধুমাত্র যোগটা কিন্তু ভুল ছিল যেখানে দুশো তিরাশি জনকে ডাকা হয়েছিল বলা হয়েছিল কিন্তু অরিজিনাল যোগ করে সেটা হচ্ছিল দুশো তিয়াত্তর জন তাহলে সেখানেও কিন্তু একটা বড়ো মিস্টেক রয়েছিলো কিন্তু তবুও ওই যে ওই ইমেজটা ওই ইমেজটা একেবারে অ্যাকুরেট এবং সত্যি হয়েছিল এরপর কি বলা যায় যে এই পিডিএফটাও কি সত্যি না মিথ্যা তো বন্ধুরা আমি আপনাদেরকে একটাই অ্যাডভাইস দিতে চাইব অ্যাজ এ দাদা অ্যাজ এ দাদা যদি আমি আপনাদেরকে বলি এই সব জিনিসে কিন্তু মাথা ঘামাবেন না ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ডাকুক চাই ওয়ান পয়েন্ট টু গুণ ডাকুক আপনার শুধুমাত্র একটা সিটের প্রয়োজন রয়েছে দেখুন বন্ধুরা যদি বারো হাজার সাতশো ছিয়াশি জনকেই ডাকুক অথবা এগারো হাজার জনকেই ডাকুক আপনার কটা সিটের প্রয়োজন রয়েছে আপনার তো শুধুমাত্র একটা সিটের প্রয়োজন রয়েছে আপনি আপনার বেস্টটা দিলেই কিন্তু আপনি আপনার জন্য একটা সিট রেখে নিতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কি একটি লাইক করবেন বন্ধুরা আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাইছি এই রকম অনেক পিডিএফ আরও লিক করতে থাকবে আপনাদের মাথা ঘামাবার কোনো কারণ নেই আবার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইএস উইথ ডাব্লুপিএস অফিস সরি বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে একটু যদি নয়েজ আসছে তাহলে কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটু মেনে নেবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লুপিএস অফিস যেটা কিন্তু মোবাইল সফটওয়্যার মোবাইল সফটওয়্যারে কিন্তু এখানে বলছে এডিট করা হয়েছে তাহলে কিন্তু এত বড় একটা অফিশিয়াল কাজ আশা করছি মোবাইলে নয় উইন্ডোজ বা ল্যাপটপ বা সিস্টেমে এডিট করা হবে তো এই সমস্ত কিছু কিছু খামতি রয়ে গেছে এই পিডিএফটাই যদিও খামতি রয়ে গেছে তাও কিন্তু এটাকে একেবারে অস্বীকার করা যাচ্ছে না কারণ আমরা দেখেছি আগের ইমেজগুলোতে ভুল থাকা সত্ত্বেও কিন্তু সেগুলো সঠিক প্রমাণিত হয়েছে এটাও কিন্তু হতেই পারে তো আপনারা বারো হাজার ক্যান্ডিডেটকে ডেকেছে এইভাবেই কিন্তু আপনাদের প্রিপারেশানটা চালিয়ে যান আর এই সব ভাবার কিন্তু আর কোনো সময় নেই আপনাদের ইন্টারভিউয়ের দামা বা বেজে গেছে আপনারা চেষ্টা করুন আপনাদের বেস্টটা ইন্টারভিউর জন্য প্রিপেয়ার্ড করার ঠিক আছে ভালোভাবে ইন্টারভিউ দেবেন আমার তরফ থেকে আপনাদেরকে ভেরি 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 বেস্ট অফ লাক এবং আমি আপনাদের জন্য কিন্তু একটা মক ইন্টারভিউর আয়োজন করেছি যেটা সম্পূর্ণ বিনামূল্যে হওয়ার ছিল কিন্তু কিছু পার্সোনাল কারণে কিন্তু সেটা পঁয়ত্রিশ টাকা মাত্র বেসিক টাকাটা দিতে হবে মাত্র পঁয়ত্রিশ টাকা মূল্যে কিন্তু আপনারা অনলাইনে গুগল ডুও অ্যাপের মাধ্যমে কিন্তু অনলাইন যে ইন্টারভিউ সেই ইন্টারভিউটা দিতে পারবেন তো অবশ্যই কিন্তু সেটার জন্য আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে জয়েন হয়ে আমার সঙ্গে কনট্যাক্ট করুন আমি আপনাদের ইন্টারভিউ পার্সোনালি নিয়ে নেব আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন